আমি ইআরএমসির শ্রমিক সংগঠনের স্ট্যান্ডেলের সকল সদস্যকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। তারা একত্রিতভাবে আজকে একটা চড়ি ভাতের একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। আর সেহেতু আজকে শনিবার, কালকে রবিবার ছুটি, সেজন্য শনিবারটা ওরা করেছে। সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা রইল। আর আমার সাথে রয়েছে কাঁচাপাড়া চেয়ারম্যান কমল, রয়েছে আমাদের সিয়াসি দিলীপ ঘোষ, রামাগিরি রয়েছে বিশিষ্ট সমন্বয়, এদিকে দীপঙ্কর রয়েছে, খোকনমণি রয়েছে, আর গোবিন্দ মল্লিক, সবাই রয়েছে। সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা। তোমার নামটা কি জানো? সন্দীপ সহ সকল সদস্যকে আমার শুভেচ্ছা অভিনন্দন। তারা শুধু এই পিকনিক নয়, তারা এই বছরের বছর সারা বছর তারা রক্তদান থেকে শুরু করে, বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ তারা করে থাকে, শ্রমিক সংগঠন, তাদের সকলকে আমার। দেখুন, আমরা এখানে তো কোনো মিউজিক করিনি বা আমরা কোনো চারিপাশে মাইক লাগাইনি। এখানটায় একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে, যেখানটায় আপনারা দেখতে পারবেন এখানে কোনো মানে যারা এক্সাম দিচ্ছে তাদের কোনো প্রবলেম। এখানে নিয়ার বাই আমাদের পুরো টোটাল লিস্ট আছে এরিয়া অনুযায়ী, যে কোথায় বিদ্যার্থী আছে। কেন আমরা এক্সামের দু তিন আগেই কিন্তু আমরা পেন বগেরা তাদের ওয়েলকামিং করার জন্য তাদের কার্ড দেওয়া, ফুল দেওয়া, কোন অঞ্চলে কোন বাচ্চারা পড়ছে। অবভিয়াসলি এখানে আমরা কোনো সেরকম দেখতে পাচ্ছি কোনো মিউজিক নেই, এখানে কোনো আদার্স কোনো অ্যাক্টিভিটিস নেই, যেটা আমাদের যারা পরীক্ষা দিচ্ছে এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের কোনো একটা সমস্যা। এটা কি কোনো 24-কে লক্ষ্য করে কি কোনো অনুষ্ঠান? অবভিয়াসলি নট। কেন এখানটায় আপনারা জানেন ভালো মতন, যেভাবে কাঁচাপাড়া ওয়ার্কশপে প্রত্যেকটা ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে যেভাবে ওনাদের রাইটসগুলোকে আস্তে আস্তে ওনারা বঞ্চিত হয়ে যাচ্ছে, সে জায়গায় ওনারা একটা ইউনিটি হচ্ছে। কেন একটা ইউনিটি না হলে পরে আপনারা জানেন এখানে 17,000+ এখানে এমপ্লয় ছিল, সেই জায়গায় এখন 6,000-7,000 এমপ্লয় হয়ে দাঁড়িয়েছে। তো আগামী দিন তো মানে কোনো রকম ডেভেলপমেন্ট নেই, যে নতুন রিক্রুটমেন্ট হবে বা নতুন কোনো আশার আলো, যেসব রুলস অ্যান্ড রেগুল ইমপ্লিমেন্ট হচ্ছে আস্তে আস্তে, যেভাবে প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, তো সামাও তারাও ওটা একটা ইনসিকিউর ফিল করছে। তো ঐক্যবদ্ধ হলে পরেই কোনো দুর্গ জেতা যায়, একা একই কোনো দুর্গ জেতা যায় না। সেই জন্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবাইকে একসাথে চলার প্রতীক, তো সেইভাবে আমরা একসাথে চলে একটা জায়গায় যেন সেই জায়গাটা আমরা পাশে দাঁড়িয়ে আমরা করতে পারি, সেই জায়গাটাই চলছে। দাদা, এখানে শোনা যাচ্ছে যে মানে কংগ্রেসে পক্ষ থেকে কোনো সংগঠন নেই, তাই এরা নাকি যারা রয়েছেন তারা নাকি টিএমসি থেকে? দেখুন, আপনাকে আমি একটা কথা বলবো, কাঁচাপাড়া ওয়ার্কশপে আজকে ইআরটিএমসি এখানে 6টায় জিতেছে। এনাদের সমর্থন না থাকলে পরে আজকে আমরা হয়তো 6টায় পেতাম না। সবাই ইআরটিএমসিকে সমর্থন করেছে বলে আমাদেরকে এই জায়গাটা এসেছে। তো আমরা আমাদের রেলওয়ে সবারই একটা এজেন্ডা থাকে, তো রেলের যেই জায়গায় পরিস্থিতি পৌঁছাচ্ছে, তো সেই এজেন্ডা আমাদের হলো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা এবং রাইটসগুলোকে তাদেরকে পৌঁছে দেওয়া, কেন আগামী দিন তাদের কোনো ইনসিকিউরিটি না ভুগতে হয়। কংগ্রেস করি, ইআরএমসি করি আমরা, আমরা তো কংগ্রেস তো করছি, আমরা ট্রেড ইউনিয়ন করছি, প্লাস আমাদের যে লোকাল নেতৃত্ব আছেন, যেটা উনি দুঃখ সুখ মানে ধরুন আমাদের কিছু কিছু ছেলেরা রেল কলোনি থেকে প্লাস আউটসাইডেরও থাকে সব ছেলেরা, তাদের দুঃখ সুখ যেটা হচ্ছে উনি চেয়ারম্যান এমএলএই দেখছেন, তো আমাদেরকে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি ওনাদের সাথে যোগাযোগ আমাদের থাকতেই হচ্ছে না। অত সুন্দর চেয়ারম্যান প্লাস আমাদের এমএলএ সাহেব আছেন, প্লাস অত ভালো ভালো পার্ষদ আমাদের মানে কাউন্সিলর আছেন, সবার আমাদের রেলের ছেলেরা কোনো যদি পাওয়া যায়, এছাড়া যদি আমরা রেন্ট পাই, রেন্টের জন্য আমরা যদি কোনো সার্টিফিকেট দরকার হয় আমরা মিউনিসিপ্যালিটি প্লাস এমএলএ সাহেব থেকে আমরা হেল্প পাচ্ছি। আজকের এই গেট টুগেদার কি বলবেন, কি বার্তা? খুব সুন্দর লাগছে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমএলএ সাহেব, চেয়ারম্যান সাহেব, আজকে এই সমাগম দেখে খুবই ভালো লাগছে কি আমাদের উপরে সব ছেলেরা বিশ্বাস করে আজকে এই প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে, মানে আমি বলেও বোঝাতে পারবো না। ঠিক আছে, তো আমাদের এমএলএ সাহেব চলে, সন্দীপ কুমার রায়, ইআরএমসি ওয়ার্কিং প্রেসিডেন্ট। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প।
নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।